ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মানিকমে এভিনিউতে। আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো এই এলাকাটি। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে এই এলাকাটিতে অনেক সুন্দর করে আলপনা আঁকা হয়েছে, এবং উল্লেখ্য রাজধানী ঢাকার সবচেয়ে বড় আলপনাটি কিন্তু এই এলাকাতে আঁকা হয়েছে। আজকে আমরা এখন আপনাদেরকে এটি ঘুরিয়ে দেখাবো, চলুন যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন কত বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকার মানিকমে এভিনিউ। প্রতি বছরই নববর্ষ উপলক্ষে এই এলাকাটিতে মানিকমে এভিনিউতে আলপনা আঁকা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও দেশের সবচাইতে বড় আলপনাটা কিন্তু এই রাজধানীর মানিকমে এভিনিউতে আঁকা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছে করলে এখানে ঘুরে আসতে পারেন। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বিকালে এখানে আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আপনারা আলপনা দেখতে চাইলে এই এলাকাটিতে আসতে পারেন। এখন আমার সাথে থাকুন এবং বাকি আলপনা বা অন্যান্য যে কিছু আছে সেগুলো দেখতে থাকুন। আমি চলে এসেছি মোজোর স্টলের সামনে। মোজোর একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এই মোজোর অফারটি হলো আপনারা যদি এখান থেকে কোনো মোজোর ড্রিঙ্কস কিনেন তাহলে আপনারাও একটি স্পিন ঘুরাতে পারবেন, এবং স্পিন ঘুরানোর ফলে আপনারা পেন ড্রাইভ, টি শার্ট, বৈশাখীর উপহার, পাখা পেতে পারেন। এখানে উনি একটা হাত পাখা পেয়েছেন। এখানে মোজোর একটি অফার চলছে, আমি একটি ক্যাপ পেয়েছি। এখানে আপনারা মোজো কিনে আপনারা একটি রিং ঘুরাতে পারবেন, এর ফলে আপনারা ক্যাব বা পেন ড্রাইভ অন্যান্য উপহারও পেতে পারেন। ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে রাখা হয়েছে, আপনারা ইচ্ছা করলে ঘোড়ার গাড়িতে উঠতে পারেন। এখানে বিভিন্ন চটপটি, ফুচকা বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, আপনারা এগুলো কিনে নিতে পারবেন। বিকেলে এই এলাকাটিতে আরও ভিড় হবে। এখানে বাচ্চাদের খেলনারও ব্যবস্থা করে রাখা আছে, আপনারা এখানে এসে অনেক কিছুই কিনতে পারবেন, দেখতে পারবেন। এখানে ফ্রুটিক্সের অফার চলছে। ফ্রুটিক্সের আরও একটি অফার হলো, আপনারা ফ্রুটিক্সের একটি জুস কিনে ফ্রুটিক্সের গাড়ির সামনে বা ফ্রুটিক্সের বোতল হাতে ছবি তুলে যদি এটি পাঠাতে পারেন ওদের ফেসবুক, ওনাদের ফেসবুকে, তাহলে আপনারা তিনটি পুরস্কার পেতে পারেন, DSLR, স্মার্টফোন, হাতে ঘড়ি। মানিকমে এভিনিউতে আজকে একটি ব্লাড ডোনেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে, আপনারা যারা ব্লাড দিতে চান তারা এখানে ব্লাড দিতে পারেন। এখানে একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল, অনেকে দেখছেন রাস্তার মধ্যে বসে আছেন। অনেকে আমরা দেখতে পাচ্ছি এটি ঘোড়ার গাড়ি, বৈশাখ উপলক্ষে আপনারা দেখতে পারবেন ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন। ভিউয়ার্স, এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পহেলা বৈশাখ, বাঙালির ঐতিহ্যের প্রতীক, আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন, অনেক এনজয় করতে পারবেন।